দেখে বোঝার উপায় নেই, একসময় এখানে ছিল পুরো একটি গ্রাম। কিন্তু যমুনা নদীর করাল গ্রাসে গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়তপুরের বেশ কয়েকটি গ্রাম। এবছরও যমুনা নদী গিলে খাচ্ছে এই জনপদের মানুষের বসতবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। পাখির চোখে দেখলে আরও স্পষ্ট বোঝা যায় যমুনা নদীর ভাঙনের সেই ধ্বংসলীলার দৃশ্য। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়তপুরের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, বায়খোলা, হাটপাঁচিল সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। ভাঙনে ভিটেমাটি আর বসতবাড়ি সহ সহায় সম্বল হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে অসহায় মানুষদের। ভাঙন আতঙ্কে অনেকেই নদী তীর থেকে সরিয়ে নিচ্ছেন বসত ঘর। রাত্রি থেকে আমাদের এখানে ভাঙ্গে বাড়িঘর কত নদীর গেছে, কত টাইম জড়ো রাখছে। বর্ষার শুরুতে যে ভাঙ্গা ভাঙছে, পানি তো বাড়া ধরেই নাই, বাড়িঘর ভাঙ্গে সরে একবার টাওয়া যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে অসময়ে ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নদী ভাঙন শুরু হয়েছে, কোনো বস্তা কোনো কিছু ফেলাই নাই, ঠিকাদার কোনো কাজ করতেছে না, আজ পর্যন্ত ঠিকাদার দেখতে আসে নাই। আমাদের দাবি এই তাড়াতাড়ি এইটা আমাদেরকে বান্ধা দিক, যাতে জমুনা আর না ভাঙে। তবে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে উক্ত এলাকায় জিওপের ডাম্পিং কাজ চলমান রয়েছে এবং আগামী অর্থ বছরে উক্ত প্রকল্প সমাপ্তির আওতাধীন রয়েছে। সিরাজগঞ্জের এনায়তপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত প্রায় 647 কোটি টাকা ব্যয়ে 6.5 কিলোমিটার নদীর ডান তীর রক্ষা প্রকল্প চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।